আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে দোকানে কিভাবে খাই আর খাবার কিভাবে নিয়ে আসি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো, এবং কি কে কে আমার সাথে খায় এই বিষয়টা দেখবেন, দেখতে থাকুন এই ব্লগটা। আজকে দেখবো বাসার থেকে কি দিচ্ছে। মুরগির পোস্ত ভাত, মাশাআল্লাহ, এটা তো ডিম, মাশাআল্লাহ, আসলে বাইরে যারা আছে তারাও কিন্তু এরকম খাবার নিয়ে যায় মাঝে মাঝে, তারা খুব বিশেষ করে কোম্পানিতে আছে। আসলে ভিডিও আপলোড দেই না দেয় আসলে এটার এখনো সিউরিটি নাই, তারপর ভিডিওটা করে রাখলাম। যদি আপলোড দেয় অবশ্যই সবাই দেখবেন। আসলে আমাদের এখানে একটা মানে ভুল প্রচলিত একটা কথা আছে যে ভাত খাইতে কথা বলা নিষেধ, ভাত খানা কোরআন পড়ার সময়। আলহামদুলিল্লাহ আসলে ভাত খানার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, কোরআন শুধু আসছে তেলাওয়াত করার জন্য, এটা হচ্ছে আমাদের জন্য একটা হেদায়তের বাণী। ভাত খানার সাথে কোরআন পড়ার এমন আসলে কোনো কথাই নেই, ভাত খাইতে কথা বলা যাবে, এতে কোনো সমস্যা নেই। তারপরে দেখাই দেব আর কি আছে। এটা হচ্ছে মাছ আর আলু, এখানে হচ্ছে দল, তো এইগুলো দিয়ে আসলে খাবারটা পরিবেশন হচ্ছে, তো আমি এগুলো দিয়ে খাবো। তো আপনি দেখতে থাকুন আমার সেই ব্লগ। নিল কি আনছে আজকে? ডিম, আলু, মাছ, মাশাআল্লাহ, আল্লাহ বানাবে কিনে একটা দাম, আল্লাহ মানে যদি ব্লগ দেখতে চান আরো ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসো, যদি ব্লগ দেখতে চান অবশ্যই ব্লগ হবে এমন ব্লগ। আসলে আমি প্রতিদিন কি করি কোথায় যাই একটু আপনারাও একটু আনন্দ পান। আসলে ব্লগটা আপনাদের কাছে দিয়ে আমারও অনেক ভালো লাগে, আসলে এই কারণে আসলে ব্লগ গুলো প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করা। আমার একটা আপু দেখতে চাইছিল যে আসলে মার মার রান্না, ইনশাল্লাহ ওইগুলো নিয়েও ব্লগ হবে, একটু সময় লাগবে, অনেক ব্যস্ত থাকে আসলে, একটু সময় হইলে আসলে ব্লগ করা সম্ভব। আসলে যে পরিচিত মানুষগুলা আমার মার হাতের রান্না খাইছে আসলে সবাই মোটামুটি অনেক প্রশংসা করছে, আর যারা এখনো আমার পরিচিত আছেন এখনো খান নাই, ইনশাল্লাহ এক এক করে হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ যারা খাইতে চায় অবশ্যই খাইতে পারবে, আমি ইনভাইট করবো এক এক করে সবাইকে, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে ইনশাল্লাহ। আর নীল অনেক সরম পাইতেছে আসলে, ক্যামেরা আবার ব্লগের সামনে আসতে চাইতেছে না, আসলে সরম থাকলে ব্লগে যাওয়া যাবে না। আমার সরম পাইতেছে, মেয়ে দেখতে আসছে, মাথা উঠিতে পারতেছে না। মানে কি চাও? এখন ভাত আমার একটা শেষ, আরেকটা ভাত নিতেছি। এখন এটা শেষ, এখন আমি আলু মাছ নিয়ে নেব, আর তারপরে আমি ডাল দিয়ে খাবার শেষ করব ইনশাআল্লাহ। চিলের মাছ নেক্সট টাইম আবার এমন কোনো ব্লগ নিয়ে
অবশ্যই চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতুহ।